মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্গল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে ছেলে রেডি হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাও বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো অন্ধকার, কারেন্ট নেই, তার মধ্যেই যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতেই হবে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, সে টোটালটাই তোমাদের দেখাবো। ওকে, দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় হচ্ছে না শুধু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আমি, আমার সামনে বাড়ি এক জায়গা, আর পাশে বাড়ি দিদিমা শাশুড়ি, সব মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি টোটোতে বসে। তো কোথায় যাচ্ছি দেখতে দেখতে থাকো। আগেই বললাম তোমাদের ব্লগটা কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কোথায় যাচ্ছি, পুরোটা দেখতে থাকো। তো দেখো রাস্তায় চলছি, আর সকাল সকাল না, অনেক সকালে আজকে উঠেছি, প্রায় 5টার কাছাকাছি উঠেছি। আর তোমাদের বললাম না আমার একটা কী হয়েছে, কদিন হলো রাত্রেবেলা একদমই ঘুম হচ্ছে না, ওই জন্য সকাল সকাল উঠে গেছি, যেহেতু আরও এক জায়গায় যাবো, ওই জন্য আরও সকাল সকাল উঠে ঘরের সব যাবতীয় কাজ বাজ করে নিচ্ছি। পরে দেখো বাজার চলে এসেছি, দেখতে পেয়েছো কোথায় এসেছি, তো বাজারে এসেছি। এটা বাজারের বাইরের দিকে যখন বেরিয়েছিলাম তখন ভিডিও শ্যুট করেছি, কারণ না বাজারে এত, আজকে রোববারে বাজার ভিড় ছিল যে ক্যামেরা খোলার জায়গা ছিল না, এতটা পর্যন্ত ভিড় ছিল। তো এই দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি আমি, আমার পাশে বাড়ি যা একসঙ্গে, তো বাড়ি চলে এসেছি বাজার টাজার কম কম। বন্ধুরা বাড়ি চলে এসেছি আমি, আর গেছি তখন বাজে 7:30, আর এসেছি এখন বাজে হলো গিয়ে 11টার কাছাকাছি। তো যাই হোক, দেখো কী ফেলব, সকালে দেখো বাসন টাসন মেজে টেজে রেখে গেছি ধুয়ে ধুয়ে কমপ্লিট করে, আর এদিকে দেখো বিছানা ছানা সব কাজ বাজ সেরে রেখে গেছি, এখন শুধু রান্না করবো। আর তো আগে ড্রেসটা চেঞ্জ করি, কী কী এনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বাড়িতে যখন আসছে না তখন একটা ডাবওয়ালাকে দেখতে পেয়েছি, তো ভাবলাম চলো গাছে কটা ডাব আছে বিক্রি করলে যেটুখানি বাজার করে পয়সা খরচা করে আসলাম, ওইটুখানি বাজার পয়সা উঠে যাবে আশা করি। তো ওইভাবেই বসে গেছিলাম, তো ডাবওয়ালা এসেছিলো আর ওইদিকে গাছে ডাব পাড়তে উঠেছিলো। আর দেখো আমাদের পুকুরটা দেখেছো পানাতে কেমন ভরে গেছে, পানাতে ভরে গেছে বলে না বোঝা যাচ্ছে না পুকুরে কত জল হয়েছে, কিন্তু নাহলে বুঝতে পারতো, দেখতে পাচ্ছো ডাব পাড়ছে। তো হ্যাঁ, এই দাদাটা এসেছিলো ডাব পাড়তে, এই দাদাটাই মাঝে মাঝে এসে এসে নিয়ে যায়, অনেকেই আসে, সবাই মোটামুটি এসে নেয়। এই দেখো এখানে এই গাছটা থেকে কিছু বেড়েছিলো, আর ওই গাছটা, দুটো গাছে হয়েছিলো, আর গাছগুলোতে ছোটো ছোটো ডাব ছিল, তো মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। তো দেখো, তো বন্ধুরা দেখো একেবারে এসে জামাকাপড় ছেড়ে বাজার বের করে, এদিকে ভাত হয়ে গেছে, দেখো ভাত উঠিয়ে দিয়েছি, তার ব্যাক ক্যামেরা ভাত উঠিয়ে দিয়েছি। আর দেখো বাসনপত্র সব ছানো ছিটানো রয়েছে, এগুলো সব গোছাতে হবে, ছেলে খুলে খালে খেলাধুলো করেছে, সব ছানো ছিটানো রয়েছে। আর সেদিনকে গাড়ির যে ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম, ব্যাটারিটার লোকটা নিয়ে চলে গেছিলো ব্যাটারিটা, তো এই যে নিয়ে এসেছি, বুঝতে পারছো কী কী মাছ নিয়ে এসেছি তোমাদের দেখাই, দাঁড়াও মানে পাচ্ছি না, হাঁপিয়ে গেছি, এসে কতগুলো কেচেছি, এতগুলো পদের মাছ, মাছগুলোকে সব কেটে ধুয়ে বাটি বাটি করে রেখে দিয়েছি, কারণ দেরি না কেটে রাখলে না রান্না করার সময় খুব অসুবিধা হয়, আর কেটে রাখলে বের করো ফটাফট নুন হলুদ মাখাও রান্না করো, অসুবিধা হয় না। ওই জন্য একবারে দাঁড়াও দেখাই তোমাদের কী কী মাছ নিয়ে এসেছি, একটু লাইনে থাকো, কী কী সবজি নিয়ে এসেছি সেটাও দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো এই হলো মাছের ডিম, এটা হলো মাছের ডিম, এটা হলো শঙ্কর মাছ, এটা হলো পোনা মাছ, এটা হলো আমুদি মাছ, এটা হলো লোটে মাছ, আর এটা হলো ইলিশ মাছ। 1, 2, 3, 4, 5, 6 পদের আইটেম নিয়ে এসেছি, মোটামুটি আমার 10 দিনের কাভার হয়ে যাবে, এই সবজি টবজি ডিম টিম দিয়ে বাদ বাকিটা কাভার হয়ে যাবে 10 দিনে। তো ওই জন্য এগুলো ঢুকিয়ে ফেলি, না ঢুকিয়ে ফেলে কি বলতো গ্যাস হবে, তো ওই জন্য মাছগুলো কেটে টেটে ধুয়ে টুয়ে এবার সব প্যাক করে ঢুকিয়ে ফেলি, তাতে কি হবে, তো আরও এগুলো ঢুকিয়ে নিই পরে আবার আসছি। কী কী সবজি নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, দাঁড়াও সবজি বেশি কিছু আনিনি, কারণ কালকে তোমাদের দেখেলাম যে ঝিঙে রেখেছিলাম, আর দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, টমেটো এনেছি দুটো, কাঁচা লঙ্কা এনেছি, কাঁকড়ো এনেছি, ধনে পাতা এনেছি, আর তিন আটি কুলেখাড়ার শাক নিয়ে এসেছি, আর একটু কুমড়ো নিয়ে এসেছি, এই হলো আজকের বাজার। আর কালকে তো তোমাদের দেখিয়েছি আলু রয়েছে, অনেক বেলা হয়ে গেছে অলরেডি, দুটোর একটা বেজে গেছে, তাতে কেউ একটু রান্নাটা করে নি, ভেবেছিলাম আজকে এগুলো সব পরিষ্কার করবো, তো আজকে করা হলো না, দেখি নেক্সট ডে যদি পারি তো অবশ্যই তোমাদের শেয়ার করবো, যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওদিকে জামাকাপড় কাঁচা হয়ে গেছে, মেলতে হবে, এদিকে রান্নাটা বসিয়ে নিয়ে আগে, তারপর তো দেখতে থাকো, ঠিক আছে? তাতে ছটা ফটা রান্নাগুলো করে নিই।
তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়, ভুলে গেছি না, মানে কাজের তাড়নার চোটে না মাথা দিয়ে বেরিয়ে গেছে। তো দেখাই তোমাদের, তারাও কি এসছে, মিশো থেকে অর্ডার করেছে। কেউ গেস করো তো ওটার মধ্যে কি আছে, গেস করতে পারবে কি আছে? দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, এটার মধ্যে কি আছে, কি অর্ডার করেছিলাম আর কি এসছে। ঠিক আছে, দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো, বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে কাঁকর ভাজা, আর এদিকে দাঁড়াবে, এদিকে কাঁকর ভাজা হচ্ছে, আর এদিকে আমি বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নেবো, ভুলে গেছি আলুটা কাটতে। দেখো একদম তাড়াহুড়োর টেনশনে আলু কাটতেই ভুলে গেছি, আর ভেবেছিলাম মাছটা একটু ভাপা দেবো, আজকে আর হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে, ছেলে ছিঁড়ে পেয়ে গেছে। তাতে করে মাছের ঝোল করে ফেলি, ঝোল করে ফেললে তো ওই জন্য কাঁকর ভাজা আর মাছের ঝোল এইগুলো আজকে রান্নাবান্না। তো ঝটপট করে আলুটা কেটে ফেলি, অনেক দেরি হয়ে যাবে, কাঁকরটা ভাজা হয়ে এসছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, যদি দেখতে হয় যে মেশো থেকে আমি কী অর্ডার করেছি, তাহলে কিন্তু কেউ স্কিপ করবে না ব্লগটা, পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কী অর্ডার করেছি, কী আসলো, কত কী নিলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, বন্ধুরা চলে এসেছি, আমার ছেলে খুব এক্সাইটেড আছে আর আমিও তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড আছি। তো তার আগে বলি যেটা হলো গিয়ে, তো আজ কদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম, একদম ভাল লাগছে না, আর বাঙালি মানে মাছ ভাতে বাঙালি, আর ইলিশ মাছ বলে কথা, সে ছোটো হোক আর বড় হোক, ইলিশ মাছের ঝোল আর কাঁকর ভাজা দিয়ে ভাত খেয়ে একদম মনে হলো কি শান্তি, ও সত্যি কথা, কোনো মশলা দিন সেফ লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করেছে, অস্বাভাবিক সুন্দর হয়েছে। তোমাদের তো দেখান রান্না, বললাম আমি মাছের ঝোল ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর কাঁকর। তো লাঞ্চ খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন এটা খুলি, তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কি আছে। সেটা কি এটা হলো গিয়ে, দাঁড়াও এটা হলো গিয়ে রোলার, হ্যাঁ ওয়ালপেপার রোলার, আমার ওয়ালে লাগাবো বলে এটা নিয়ে অর্ডার করেছি, কারণ আমি জানতাম না এটা কতটা থাকে, কীরকম কী আছে, তো ওই জন্য এক দুশ্চিন্ত হন, বসো ওখানে চুপ করে, তো ওই জন্য একটাই রোল অর্ডার করেছি, দেখি যদি কেমন হয় কি রকম। তো যে কোথায় কী লাগাবো অবশ্যই ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি ভালো লাগে তো প্লিজ তোমরাও সবাই অর্ডার করে করো, অনেকেই দেখেছি করেছে, তো ওই জন্য আমিও অর্ডার করলাম, তো এখন যখন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর না এটা ছিঁড়ে ফেলে আর লাগানো যাবে, তো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে একটা নতুন ব্লগে।